আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইনফ্রারেড কুকারের সার্কিট আসছে রিপেয়ারের জন্য। এটি খুলনা সাসিবনিয়া থেকে আমার এক মিস্ত্রি ভাই পাঠিয়েছেন। উনি জানিয়েছেন এর প্রবলেমটা কি, 1-2 মিনিট চলার পরে এটি অটোমেটিক হিট হওয়া বন্ধ হয়ে যায়। যখন চুলা অন করা হয় তখন হিট হয়, হিট হওয়ার 1-2 মিনিট পরে হিট হওয়া বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্মিনাল নেই, এখানে দুইটা টার্মিনাল লাগানো থাকে এইভাবে। তো এটি হচ্ছে কয়েলের যে কানেক্টর আছে, এই কয়েলের একটি কানেক্টর নাই এবং ইনপুটের একটি কানেক্টর নাই, এখানে দুইটা কানেক্টর নাই। তো এটা কোনো প্রবলেম নয়, এই কানেক্টরটি আমি লাগিয়ে দিব। এর প্রবলেমটি হচ্ছে 1-2 মিনিট হিট হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায় হিট হওয়া। এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, তারা কীভাবে রিপেয়ার করবেন, কীভাবে বুঝবেন কী কারণে এই প্রবলেমগুলো আসতেছে, স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা কেউ টানা এসরা করে দেখবেন না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমি এই সার্কিটের প্রবলেমটা দেখাবো, তাই আমি এখানে এসি কোটের কানেক্টরটি লাগিয়ে দিচ্ছি। এখানে এসি ইনপুটের একটি কানেক্টর না থাকার কারণে আমি এখানে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। এখানে ইনপুট কোনটি আউটপুট কোনটি একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে পাওয়ার কোডটি লাগিয়ে দিয়েছি সিরিজে। এখানে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে, দেখেন এখানে এলইডি লাইট গ্লো করতেছে। এখন যদি আমি এখান থেকে চুলা অন করি, তো চুলাটি অন হবে, মানে যে পিসিবি যে সার্কিট আছে অন হচ্ছে। দেখতে পাচ্ছেন E6 ইরর কোড দেখাচ্ছে। এই E6 ইরর কোড দেখায় 1-2 মিনিট চলার পরে, যখন চুলা অন করা হয় 1-2 মিনিট চলার পরে E6 ইরর কোড দেখায়, এটাই হচ্ছে এর মূল প্রবলেম। তো E6 ইরর কোড কেন দেখায় আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। যখন কোনো ইনফ্রারেড কুকারের সেন্সর নষ্ট হয়ে যাবে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করেন, এই যে সেন্সারটা দেখতে পাচ্ছেন কয়েলের মাঝখানে যে সেন্সারটি আছে, এই সেন্সারটি নষ্ট হয়ে গেলে E6 ইরর কোড দেখাবে এবং 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট চলার পরে E6 ইরর কোড দেখাবে, চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই সেন্সারটি আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি যদি লাইন দিই, আপনারা প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন যে E6 ইরর কোড আসলে আর আসবে না, কারণ আমি পাওয়ার কোড লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আগে অন করার সাথে যে E6 ইরর কোড আসতো সেটি এখন আর আসবে না। তো দেখেন আমি চুলাটি অন করতেছি, এখান থেকে অন করার সাথে দেখেন 1600 ওয়াটে হিট হওয়া শুরু হয়ে গেছে। এখন আর কিন্তু E6 দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে E5। আপনারা ভালো করে লক্ষ্য করেন, E5 ইরর কোড কেন আসবে? ইনফ্রারেড কুকারে E5 ইরর কোড তখন আসে যখন ফ্যান চলে না অথবা ফ্যান নষ্ট হয়ে যায়, যে কোনো কারণে সার্কিটের ফল্টের কারণে হোক, যদি ফ্যানটা না চলে তাহলে E5 ইরর কোড দেখাবে। আর E5 ইরর কোড দেখানোর পরে চুলাটি অটোমেটিক বন্ধ করে দিবে। E5 ইরর কোড যে ফ্যানের কারণেই আসে তাও আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কথা নয় কাজে পরিচয়। দেখেন আমি এখানে ফ্যানের জ্যাকটি লাগিয়ে দিচ্ছি। এখন যদি আমি পাওয়ারটি অন করি তাহলে কিন্তু আর কোনো প্রবলেম আসার কথা নয়। E5 আর E6 কী কারণে আসে এটি আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এটা খেয়াল রাখবেন। আমি পাওয়ার কোড লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে যদি আমি চুলাটা অন করি, অন করার সাথে ফ্যানটি চলা শুরু হয়ে যাবে, ফ্যান ঘুরবে। তো দেখিয়ে দিচ্ছি আমি, দেখেন এখানে চুলা অন হয়ে গেছে, ফ্যান ঘুরতেছে এবং এখানে 1600 হিট হচ্ছে দেখাচ্ছে। এখানে 1600 ওয়াট ডিসপ্লেতে দেখেন 1600 ওয়াট, এবং আমি বাড়িয়ে দিলাম 2000 করে দিয়েছি, দেখেন ওয়াটটি আরও বাড়িয়ে দিয়েছি। কিন্তু কয়েলের কানেকশানটি লাগানো নাই, কয়েলটি লাল হচ্ছে না, হিট হচ্ছে না, কিন্তু এখানে সার্কিটটি বোঝাচ্ছে যে হিট হচ্ছে, কয়েলের সংযোগ দেওয়ার সাথেই হিট হবে। তো এখানে অ্যাম্পিয়ার মিটার ফলো করেন, অ্যাম্পিয়ার 00, কারণ কয়েলের কানেকশান খোলার জন্য। আর এখানে 245 ভোল্ট এসি দেখাচ্ছে, এখানে কয়েল হিট হচ্ছে না যার কারণে অ্যাম্পিয়ারের লোড দেখাচ্ছে না। এখন আমি কয়েলের কানেকশানটি এখানে করব। তো কয়েলের কানেকশানটি করার জন্য আমাদের এখানে যে টার্মিনালটি খোলা আছে, মানে কানেক্টর আউটপুটের যে কানেক্টরটি খোলা আছে, এই কানেক্টরটি আমাকে আগে লাগিয়ে নিতে হবে। ওই মিস্ত্রি ভাই এই কয়েলের কানেক্টরটি যখন খুলেছেন তখন ওই কানেক্টর সহ উঠে চলে আসছে, মানে কয়েলের যে তারটি ছিল তারটি টান দেওয়ার সাথে কানেক্টর সহ চলে আসছে, উনি হয়তো খেয়াল করেন নাই। তো এখানে আমাকে দুটো কানেক্টর লাগাতে হবে, একটি আউটপুট একটি ইনপুটের, দুটো কানেক্টর নেই। তো আমি অন্য একটি সার্কিট থেকে এই কানেক্টরটি খুলে নিব, দেখতে পাচ্ছেন এই কানেক্টরটি খুলে আমি ওখানে লাগিয়ে দেব।
তো দেখেন কানেক্টার দুটো আমি খুলে নিয়েছি। যদি এ ধরনের কোনো কানেক্টার না থাকে সার্কিটে, আপনারা অন্য যে কোনো একটি সার্কিট থেকে কানেক্টারটি খুলে লাগিয়ে নিতে পারেন। তো আমি প্র্যাকটিক্যালে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে আপনারা কীভাবে কাজ করবেন। দেখেন আমি কানেক্টারটি ওই সার্কিট থেকে খুলে এখানে লাগিয়ে দিচ্ছি। এটি লাগানো খুবই সহজ, এই যে এইভাবে চাপ দিবেন, চাপ দিলে এই কানেক্টারটি ভিতরে ঢুকে যাবে। তারপরে ওই পাশ থেকে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কানেক্টারটি উপর থেকে লাগিয়ে দিবেন। কানেক্টারটি যখন লাগানো হয়ে যাবে তখন এই সার্কিটটি ঘুরিয়ে নিয়ে এখানে ভালো করে মোটা করে সোল্ডারিং করে দিতে হবে। যে কোনো কাজ যদি আপনারা বুঝতে পারেন, বুঝে শুনে করলে কাজটি সহজ হয়ে যাবে, আর কাজ যদি না বোঝেন সহজ কাজটাও কঠিন হয়ে যাবে। তো এই সার্কিটে প্রবলেমটি অল্প একটু প্রবলেম, খুবই ছোটোখাটো একটি সমস্যা, কিন্তু ভাই বুঝতে পারেন নাই দেখে আমার কাছে পাঠিয়েছেন। ওনার ওই সার্কিটটির কোনো ফল্ট ছিল না, ফল্ট ছিল ওনার যে কয়েলের সেন্সরটি ছিল, সেন্সরটি নষ্ট আছে আমি যা বুঝলাম। এখন আমি এখানে কয়েলে নতুন একটি সেন্সর লাগিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তা আপনারা কিছু শিখতে পারলে আমার এই ভিডিও থেকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হই। আমি যদি জানতে পারি আপনারা কিছু শিখতে পারতেছেন তখন আমার আরও আগ্রহ বেড়ে যায় আপনাদের শেখানোর জন্য। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর কেমন ভিডিও চাই আপনাদের এই বিষয়ের উপরে আমাকে জানাবেন, যে স্যার এই ধরনের ভিডিও দেন, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে আমাকে জানিয়ে দিবেন যে আপনার ভিডিওটা আমাকে পছন্দ হয় নাই। কমেন্ট করতে পারেন, কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো এখানে দেখেন আউটপুট লেখা আছে, এখানে ফিউজ আছে, এখানে ইনপুট এবং আউটপুট এখানে লেখা আছে, আপনারা ফলো করলে দেখতে পারবেন। তো এই ফিউজের এক পাশে থাকে ইনপুট, এক পাশে থাকে আউটপুট। এই পাশাপাশি যে আমি এসি কর্ডটি লাগাচ্ছি, দেখেন এই পাশাপাশি হচ্ছে ইনপুট। এবং প্রথমে যখন আমি পাওয়ার কর্ডটি লাগিয়েছিলাম যেখানে, এই যে এখানে, এটি হচ্ছে আউটপুটের কানেকশান, মানে ফিউজের আউটপুট। ফিউজে এসি ইনপুট হচ্ছে এবং ফিউজ থেকে আউট হয়ে যেখানে কয়েলে যাবে সেই আউটপুট। তো কয়েলের একটি আউটপুট আপনার যে মসফেট লাগানো থাকে, মসফেট থেকে একটি আউটপুট হয়ে কয়েলে যায় এবং ফিউজ থেকে একটি আউটপুট হয়ে কয়েলে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো চুলাটা হিট করে, যে চুলাটা হিট হচ্ছে কোনো প্রবলেম হবে না। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি, তা আপনারা মিটারে ফলো করবেন। এখন দেখেন মিটার এখানে 00 আছে এবং 245 ভোল্ট আছে এসি ভোল্ট। এখন যদি আমি চুলা অন করি এখানে হিট হওয়া শুরু হয়ে যাবে। চুলাটি অন করে দিচ্ছি আমি, দেখেন এখানে 1600 হিট হচ্ছে, ফ্যান ঘুরতেছে, এখানে কয়েলটি হিট হওয়া শুরু হয়ে গেছে, লাল হচ্ছে কয়েল। এখন আমরা ফলো করব মিটারের দিকে কত লোড নিচ্ছে। দেখেন এখানে 8 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে 1600 ওয়াটে এবং এখানে 240 ভোল্ট দেখাচ্ছে এসি। তা আমি যদি ওয়াটটি বাড়িয়ে দিই, দেখেন এখন লাল হয় নাই বেশি একটা। আমি যদি এখান থেকে 1600 থেকে 2000 করে দিই তাহলে কয়েলটি একেবারে লাল হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। তো দেখেন আমি এখানে 2000 ওয়াট দেওয়ার সাথে সাথে কয়েলটি লাল হয়ে গেছে। এখানে 8 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন 240 ভোল্ট এসি, আগে ছিল 245, এখন 240 হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা শিখতে পারে। আবার দেখাবে শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।